দিল্লিতে অনুষ্ঠিত ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতায় সোনা জিতলেন তুফানগঞ্জের শাহরিন ইসলাম, এছাড়াও পাঁচজন পেলেন ব্রোঞ্জ। যদিও শাহরিন ইসলামের বাড়ি অসমের ধুবরী জেলায়, সে বাবার কর্মস্থান তুফানগঞ্জ রামহরি মোড় রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারে থাকেন। বাবা ভারতীয় রেলের কর্মী, সেই সূত্রে দীর্ঘদিন ধরেই বাবার কর্মস্থানে রয়েছে সে। এখানেই কোচবিহার অ্যামেচার তাইকুন্ডু একাডেমির জেনারেল সেক্রেটারি তথা কোচ বাবলু দাসের কাছে তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে তাইকুন্ডুর কসরত শেখে। দেশের হয়ে ছেলের এহেন সাফল্যে খুশি বাবা শাহজাহান ইসলাম এবং কোচ বাবলু দাস। জানা যায়, গত 2 জানুয়ারি তুফানগঞ্জের 5 জন এবং আলিপুরদুয়ারের 1 জন, মোট 6 জনের একটি দল ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানেই গত 4, 5 এবং 6 জানুয়ারি দিল্লির তালাকোটা স্টেডিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানেই ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাহরিন ইসলাম সহ আরও 5 জন। সেখানেই সোনা জেতে শাহরিন। ছেলের এই সাফল্যে ভীষণ খুশি বাবা শাহজাহান ইসলাম। ছেলের সাফল্যে কেঁদে ফেললেন মা। বাড়িতে আসতেই মিষ্টি মুখ করে ঘরে তোলেন সোনার ছেলেকে। কোচ বাবলু দাস জানান, এখানে কোনো পরিকাঠামো নেই, তবুও প্রথমবার অংশগ্রহণ করে সোনা পেয়ে ভীষণ খুশি তিনি। তিনি আশাবাদী, পরিকাঠামো ঠিক থাকলে 6টি সোনা আসত। শাহরিন ইসলামের লক্ষ্য অলিম্পিকে স্বর্ণপদক লাভ করা। খবর পেয়ে নিজের অফিসে দেখে শাহরিন ইসলাম সহ অন্যান্যদের সংবর্ধনা দেন তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী। অন্যদিকে এছাড়াও যারা ব্রোঞ্জ জিতলেন তুফানগঞ্জ থেকে তারা হলেন অঙ্কিতা সাহা, পল্লবী দাস, শিবশঙ্কর সরকার, মঙ্গল দাস ও শুভম রায়। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। মানে প্রথমত আমাদের অত্যন্ত গ্রাম থেকে গিয়ে দিল্লির তালকোটারা ইনডোর স্টেডিয়ামে যে ওপেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছে, তো শাহরিন ইসলাম গোল্ড মেডেল পেয়েছে, পল্লবী, অঙ্কিতা, শিবশঙ্কর, মঙ্গল, শুভম রায় এরা প্রত্যেকেই ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো ভারতবর্ষের বাইরে থেকে সাউথ কোরিয়া, আমেরিকা এবং আমাদের ভারতের প্রতিবেশী যে রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশ, এর বিভিন্ন দেশগুলো সেখানে আসছে ভালো ভালো প্লেয়াররা। তো আমাদের পরিকাঠামো সেরকম ভালো নেই, যদি থাকতো তুফানগঞ্জে তো আজকে আমরা 3rd পজিশন বা গোল্ড নিয়ে আসছে, আমরা আরেকটু ভালো ফল করতে পারতাম না। আমাদের প্র্যাকটিসের পরিকাঠামো সরঞ্জাম সেরকম নেই তাইকোন্ডোর, তো আমরা তুফানগঞ্জে এসএসএর মাঠেই আমরা ওই গড়িয়ে বাচ্চাগুলোকে মানুষ করছি, এদেরকে নিয়ে পার্টিসিপেট করতেছি। আমি খুবই গর্বিত এবং আনন্দিত, এবং আমি আগামীতে এদেরকে খেলো ইন্ডিয়া বা যে সমস্ত অলিম্পিক ইভেন্টসগুলো হয় প্রত্যেকটা ইভেন্টসে এদেরকে পাঠাবো। আমি বাবলু দাস, কুচবিহার ডিস্ট্রিক্ট অ্যামাচার তাইকোন্ডো একাডেমি জেনারেল সেক্রেটারি, সিগডান ব্ল্যাক বেল ফ্রম কুকি ওয়ান। কত তারিখে খেলাটা অনুষ্ঠিত? খেলাটা অনুষ্ঠিত হয়েছে জানুয়ারির 4, 5, 6। তো আমরা আরও আগে চলে আসতে পারতাম, এতটা কুয়াশার মধ্যে আমাদের 7 তারিখ তো ট্রেন ক্যান্সেল ছিল, 8 তারিখে আমরা ট্রেনে বসি, কিন্তু আমাদের 17 ঘন্টা ট্রেন লেট ছিল, যার কারণে আমরা কালকে রাত্রে 3:30 কুচবিহারে নামছি ব্রহ্মপুত্র মেলে। রাত্রি সাড়ে তিনটা আজ তুফানগঞ্জে পৌঁছালেন? আজকে তুফানগঞ্জে পৌঁছেছি আমরা। আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে যে দেশের হয়ে খেলছে আমার খুব ভালো লাগছে, আর যাতে ভবিষ্যতে ভালো করে খেলে। এই আগামীতে কিভাবে দেখছেন, আগামীতে মানে অলিম্পিকে খেলবে এরকম একটা? হ্যাঁ, আগামীতে যাতে ভালো করে আরও খেলে, অলিম্পিকে যাতে চাইতে পারে, ভালোভাবে যাতে খেলতে পারে, এটাই আশা রাখছি। হ্যাঁ, এটাই অবশ্যই খুশি যদি এরকম ইন্টারন্যাশনালে যদি গোল্ড মেডেল পায়। তো অবশ্য সব বাবা মার আশা যেতে চাই, সেই হিসেবে আমাদের অত্যন্ত খুশি। কখন খবরটা পেলেন আপনারা? আমি তো সাথে গেছিলাম। আচ্ছা, সাথে গেছিলেন? সাথে গেছিলাম, সাথে পেয়েছে। আমি আশা করি আগামী এশিয়ান বড় বড় ইভেন্টস, অলিম্পিক,
তবে চেষ্টা করি, কষ্ট করে যদি আরও পাই তার জন্য আমি চেষ্টা করব, আর উনি চেষ্টা করে যদি সাফল্য নিতে পারে দেশেরও দেশের হকে তার জন্য আমি গৌরবান্বিত হব। তুফানগঞ্জের মতো একটা ছোট্ট জায়গা, সেখান থেকে মানে সেখানে কোনো পরিকাঠামো নেই, বাইরের যে সমস্ত দেশগুলোর নাম ছিল কোরিয়া, জাপান, তারপরে আপনার নেপাল, এরা অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে মানে এই যে আপনার ছেলে খেলেছে সেখানে প্রথম হয়েছে এবং গোল্ড পেয়েছে, কীভাবে দেখছেন সেটাকে? আমি তো অত্যন্ত খুশি, এর জন্য আমার ছেলে গোল্ড ব্রোঞ্জ সিলভার পাবে কি পাবে না সেটার জন্য আমি আশা করি নাই, বাইরের দেশের সঙ্গে যে খেলছে এটার জন্য গৌরবান্বিত, আর তার মধ্যে যে গোল্ড এনেছে সেটা তো আর বলা বাহুল্য। কি নাম আপনার? আমার নাম শাহজাহান ইসলাম। আমাকে ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে। আমার প্রথম ম্যাচ ছিল নেপালের সাথে, প্রথম ম্যাচটা আমি জিতছি, আমার আত্মবিশ্বাসটা বাইরে গেল। তারপরে সাউথ কোরিয়ার সাথে ম্যাচ হয়েছিল, ওটা তো জিতলাম। তারপরে আত্মবিশ্বাস, ভাবি নাই আগামীকাল অলিম্পিক খেলার আশা আছে। আগামীতে তোমার লক্ষ্য কী হবে? আগামীতে আমার লক্ষ্য আছে অলিম্পিকে যাওয়া। অলিম্পিক তুমি কি এটা আশা করেছিলে যে গোল্ড পাবে? এটা আমার আশা করেছিলাম। প্রথমে যেটা খেললাম নেপালের সাথে, ওটা খেলে আমার আত্মবিশ্বাস অনেক বাইরে গেছিলো, আমি ভাবছিলাম তার দ্বিতীয় ম্যাচটা আমি জিতব। জিতে গেছো, তো দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছো, গোল্ড পেলে কেমন লাগছে তোমার? আমাকে খুব ভালো লাগতেছে, আরও অনেক মেডেল নিয়ে আসি ইন্টারন্যাশনাল অলিম্পিকে, এটাই আমার আশা। মানে এই যে তুমি তাইকোন্ডোতে অংশগ্রহণ করেছো, তাইকোন্ডোতে শিখেছো, পড়াশোনাও করছো পাশাপাশি, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সেভেনে পড়ো। সেভেনে পড়ো, এর অনুপ্রেরণাটা কার? কার অনুপ্রেরণা, কার মানে অনুপ্রেরণায় তুমি এই তাইকোন্ডোতে ভর্তি হয়েছিলে? আমার বাবার আশা ছিল যে তাইকোন্ডো করার, তাই কারণে আমি কি করেছি তাইকোন্ডো করেছি, আমাদের স্যার কোচ বাবলু স্যার শিখেছে আমাদের তাইকোন্ডো। বাবা কি করেন? বাবা রেলওয়ে চাকরি করেন। রেলওয়ে কর্মী। এমনি বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি আসামে। আসাম? আর এখানে কোথায় থাকা হয়? এখানে আমরা থাকি রেল কোয়ার্টার, তুফানগঞ্জ রেল, তুফানগঞ্জ রেল কোয়ার্টার। আচ্ছা, আর অসমের কোথায় বাড়ি তোমাদের? আসামের ধুবড়ী ডিস্ট্রিক্ট চাপর। ধুবড়ী ডিস্ট্রিক্ট চাপর। হ্যাঁ, চাপর। কি নাম তোমার? আমার নাম শাহরিন ইসলাম। শাহরিন ইসলাম।